আসসালামু আলাইকুম। দর্শক দাদা, অফলাইন হোক অনলাইন হোক, আপনি এক ক্লিক দিবেন, আপনি যে কোনো ভাষা ট্রান্সলেট করতে পারবেন। তো এটা কিন্তু আপনি অফলাইনও করতে পারবেন। তো কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। আমার আইডিটা ফলো করুন এবং ভিডিওটা কন্টিনিউ করুন। তো অবশ্যই কন্টিনিউ করবেন, ভিডিওটা অনেক সুন্দর একটা ভিডিও। এক ক্লিকে যে কোনো দেশের ভাষা আপনি ট্রান্সলেট করতে পারবেন। এই দেখতে পাচ্ছেন, আমি একটা ক্লিক দিলাম, ইংলিশ কিন্তু বাংলায় গেল। আবার আরেকটা ক্লিক দিলে আবার কিন্তু যেরকম সেরকম হয়ে যাবে। তো এইরকম কিন্তু আপনি শুধু এই ইংলিশটা না, আপনি যে কোনো ধরনের বড় লেখা, আপনি যদি কোনো গুগলে বা আপনি সেট ব্যবহার করতে করতে যদি কোনো লেখার উপরে এভাবে ক্লিক দেন, তো এই লেখাটা আপনি যদি চান এখান থেকে যে কোনো ভাষায় ট্রান্সলেট হতে, সেটা কিন্তু ট্রান্সলেট হয়ে যাবে। এটাকে জাস্ট একটা ক্লিক দিবেন। তো এর একটা বড় কাজ হচ্ছে কি, এটা কিন্তু দেখুন আমার কিন্তু কোনো ইন্টারনেট কানেকশন বা কোনো ওয়াইফাই কানেকশন নাই। তো এই কাজটি কিন্তু আপনি অফলাইনেও করতে পারবেন, অনলাইনেও করতে পারবেন। জাস্ট আমি এখন কিন্তু ইন্টারনেট কানেকশন দিয়ে দিচ্ছি। তো এখান থেকে আপনি এই কাজটি করবেন কীভাবে আমি এ টু জেড দেখিয়ে দিচ্ছি। তো এই অ্যাপসটার কিন্তু সুবিধা আছে। তো জাস্ট আমি কিছু সুবিধা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এখানে চলে যাওয়ার পরে এখানে অনেক অনেক সুবিধা পাবেন এই অ্যাপটা দিয়ে। আপনি যে কোনো দেশের ভাষা, আপনি যেখানে থাকেন, এক ক্লিকে আপনি এই কাজটি করতে পারবেন। তো এখানে কিন্তু বেশ কিছু অপশন এখানে শো করতেছে। এখানে চলে যাবেন, চলে যাওয়ার পর এখান থেকে দেখছেন গুগল ট্রান্সলেট, মাই ডিফল্ট ট্রান্সলেট, অল ট্রান্সলেট এবং অফলাইন গুগল ট্রান্সলেট। তো কিন্তু আপনি অফলাইনটা মাই ডিফল্ট সিলেক্ট করে দিলে কিন্তু আপনি অফলাইনেও কিন্তু, আমি যেরকম অফলাইনে ট্রান্সলেট করলাম, আপনি কিন্তু অফলাইনে ট্রান্সলেট করতে পারবেন। তো এ টু জেড দেখিয়ে দিচ্ছি কাজটি কীভাবে করবেন। এই জন্য আপনি সোজা চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে চলে যাওয়ার পর এখানে সার্চ বক্সে চলে যাবেন। সার্চ বক্সে চলে যাওয়ার পর এখানে আপনি ট্যাপ টু ট্রান্সলেট অন সার্চিং লিখে সার্চ করবেন। সার্চ করার পরে আপনার সামনে এই অ্যাপসটা চলে আসবে। আপনি ক্লিক করবেন, এই অ্যাপসটার লোগোটা দেখে নিন এবং লোগোটা দেখে এই অ্যাপসটা কিন্তু আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন। এ টু জেড আমি সেটিংটা দেখিয়ে দিচ্ছি। জাস্ট এই অ্যাপটা ইনস্টল করে জাস্ট আপনার কী করবেন, এখান থেকে ওপেন দিয়ে দিবেন। তো ওপেন দিয়ে দেওয়ার পর আপনার সামনে এই ইন্টারভেসগুলো শো করবে। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে এই যে অফ অপশনটা, আপনি কী করবেন এই অফ অপশনটাকে অন দিয়ে দিবেন। অন দিয়ে দিলে আপনার কী হবে, আপনার এখান থেকে অ্যাকসেপ্ট দিয়ে দিবেন। অ্যাকসেপ্ট দিয়ে এখান থেকে স্টার্ট দিয়ে দিবেন। স্টার্ট দিয়ে দিলে কিন্তু এই যে অপশনটা কিন্তু আপনার সামনে চলে এসেছে। তো আপনি এখান থেকে এই অপশনে একটা ক্লিক দিবেন। ক্লিক দিলে মাই ডিফল্ট ট্রান্সলেট এটা সিলেক্ট করে দিলে কী হবে, আপনি অফলাইনে অনলাইনে ট্রান্সলেট করতে পারবেন। তারপরে এখানে কিন্তু অসংখ্য ল্যাঙ্গুয়েজ পেয়ে যাবেন। আপনি যে কোনো দেশের ভাষা আপনি কিন্তু এটা দিয়ে ট্রান্সলেট করতে পারবেন খুব সহজেই। তারপরে এখান থেকে আপনি কী করবেন, যেটা ট্রান্সলেট করবে সেই ভাষা কিন্তু এখানে সিলেক্ট করবেন। এখানে ইংলিশ আছে, ইংলিশের পরে বাংলা দিবেন বা আপনি ইংলিশ থেকে অন্য ল্যাঙ্গুয়েজ দিলে এখানে সিলেক্ট করতে পারেন। তারপরে আপনি যদি চান এখান থেকে অন্য ল্যাঙ্গুয়েজ থেকে বাংলা ট্রান্সলেট করবেন, সেটাও কিন্তু আপনি এখানে সিলেক্ট করতে পারবেন। এ টু জেড কিন্তু আপনি এখানে অনেক দেশের ভাষা, এখানে আপনি 70টা দেশের উপরে দেশ পেয়ে যাবেন ভাষা কিন্তু আপনি ট্রান্সলেট করতে পারবেন। এই অ্যাপসটা কিন্তু অসাধারণ একটা অ্যাপস। জাস্ট আপনি কী করবেন, এই অ্যাপসটাকে এই যে অন করে দিবেন। অন করে দিলে কী হবে, আপনার অ্যাপসটা কিন্তু কাজ করবে। এখন আমি এখান থেকে বেরিয়ে যাওয়ার পর এই অ্যাপসটা এখানে আমি যেখানে ক্লিক দিব এই অ্যাপসটাই কিন্তু আমার এই কাজ করবে। এটাই কিন্তু আপনার এখন কাজ করবে। দেখতে পাচ্ছেন এই কিন্তু ডিসপ্লের উপরে কিন্তু এটা লেখা হয়ে যাচ্ছে। আবার একটা ক্লিক দিলে আবার এটা কিন্তু বাংলা হয়ে যাবে, বাংলা থেকে ইংলিশ হয়ে যাবে। তো আপনি যে কোনো দেশের ভাষা কিন্তু এই অ্যাপটা দিয়ে আপনি ট্রান্সলেট করতে পারবেন, অফলাইনে অনলাইনে দুটোই কাজ করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। অবশ্যই যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন।